সালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? দেখো, সৌদি আরবে পেঁয়াজ ক্ষেত করে নিলাম, ছোট একটা পেঁয়াজ ক্ষেত। কতগুলা পেঁয়াজ চলো, আমাদের ওয়ার্কশপের পিছনে ছোট একটা পেঁয়াজ ক্ষেত করলাম। সেই পেঁয়াজ ক্ষেতে মাশাল্লাহ অনেকগুলা পেঁয়াজ হয়েছে। দেখো পেঁয়াজ, দেখো কত সুন্দর পেঁয়াজ ক্ষেত। তার মানে সৌদি আরবে পেঁয়াজ ক্ষেত করে নিলাম একটা ছোট একটা পেঁয়াজ ক্ষেত। সেই পেঁয়াজ দেখতে খুবই সুন্দর, দেশি পেঁয়াজ, বাংলাদেশের পেঁয়াজ। তাহলে দেখো সৌদি আরবে বাংলাদেশের পেঁয়াজ কিরকম হয়। মাশাল্লাহ, ভালোই লাগে দেখতে। ওই যে দেখো পেঁয়াজের চাইজগুলো কিরকম, সেই পেঁয়াজ। চলো তুলে নেই পেঁয়াজগুলো, দেখি কিরকম। এই সেই পেঁয়াজ দেখো কিরকম। ও, ওয়েল্ডিং রড, ওই জায়গায় আমরা অবশ্য ওয়েল্ডিং এর কাজ করি। ওয়েল্ডিং রড নিয়ে আসলাম, ওয়েল্ডিং রড দিয়ে পেঁয়াজগুলো উঠাইতেছে। পেঁয়াজ কোথায়? পেঁয়াজ গাছগুলো বুড়ো হয়ে গেছে, তাই জন্য উঠাই নিতেছে। পেঁয়াজ কই? পেঁয়াজের বীজ নিয়ে আসছিল আমার এক দোস্ত বাংলাদেশ থেকে, এরকম বীজ, বেশি না, প্রায় 50-60টা বীজ হয়ে নিয়ে আসছিলো দেশ থেকে। সেই বীজগুলো এই জায়গায় লাগাইলাম। দেখো কীরকম পেঁয়াজ, মোটামুটি মাশাল্লাহ। দেখো কত বড় পেঁয়াজ, বাংলাদেশের পেঁয়াজ, সেই দেখতে খুবই সুন্দর। দেখো এদিকে, ওর ওইদিকে দেখো, আবার এদিকে দেখে নাও পেঁয়াজ, সেই পেঁয়াজ। সৌদি আরবে অলরেডি পেঁয়াজ ক্ষেত করে নিলাম আমরা নিজেরাই, কোনো কিছু লাগে নাই, সব দেশি পেঁয়াজ। তোর পেঁয়াজের বিসিগুলো রেখে দিলাম, ওই যে বিসি, ওই বিসি। এদিকে রসুন ক্ষেত করে নিলাম, না ওটা তো পেঁয়াজই। পেঁয়াজগুলো তুলে নেই, দেখি কতগুলো হয়। দেখো পেঁয়াজ, এত সুন্দর পেঁয়াজ আমি এর আগে কখনো করি নাই আমার লাইফ। এই ডে পাস সৌদি আরবে পেঁয়াজ ক্ষেত করে নিলাম ছোট একটা, ফার্স্ট টাইম, খুবই সুন্দর। সেই পেঁয়াজ তোমরাই চলে চাইলে করতে পারো, এরকমভাবে আমি যেভাবে করলাম এরকমভাবে করতে পারো।